প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আমি স্বপন কুমার মণ্ডল, এবিসিডি কলেজের গণিতের শিক্ষক। এবিসিডি কলেজের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি গত ক্লাসে অর্থাৎ পর্ব 2-তে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক সম্পর্কে আলোচনা করেছিলাম। ম্যাট্রিক্সের দ্বিতীয় পর্বের ক্লাসে আমার আলোচনা ছিল ম্যাট্রিক্সে যোগ বিয়োগ এবং গুণ। তা আমরা এখন এই মুহূর্তে আমরা অর্থাৎ তৃতীয় পর্বের ক্লাসে আমরা ম্যাট্রিক্সের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আলোচনা করব বা অঙ্ক করব। তো এখানে বোর্ডটি একটা অঙ্ক, বোর্ডে একটা অঙ্ক আমি লিখে রেখেছি আগে থেকে, এটাও এক প্রকার গুণ। তবে গত ক্লাসে যে গুণ আমরা করেছিলাম তার থেকে একটু আলাদা, একটু ভিন্নতা আছে এর ভিতরে। যেরকম এখানে এ, বি এবং সি তিনটে ম্যাট্রিক্স দেওয়া আছে, যদি তাই দেওয়া থাকে তাহলে এ বি সি ইকুয়াল এ বি সি, অর্থাৎ এ এবং বি ম্যাট্রিক্স এর সাথে সি ম্যাট্রিক্স গুণ করলে যা হবে, ডাইন পক্ষে বি এবং সি ম্যাট্রিক্স গুণ করে তার সাথে যদি এই ম্যাট্রিক্সটা গুণ করি ফলাফল একই হবে। অর্থাৎ বাম পক্ষ এবং ডাইন পক্ষ সমান হবে, বাম পক্ষের ম্যাট্রিক্স যা হবে ঠিক ডাইন পক্ষের ম্যাট্রিক্সটা একই হবে। তা প্রথমে আমরা বাম পক্ষের আছে এ এবং বি, প্রথমেই প্রথম বন্ধনের ভিতর আছে, অর্থাৎ এ এবং বি ম্যাট্রিক্সের কাজ এ এবং বি এর গুণফল আমরা আগে কমপ্লিট করি। তাহলে আমরা এ বি ম্যাট্রিক্স লিখি 1-1, 0, বি ম্যাট্রিক্স লিখব 1, 3, 0, 2, 0, 1। গত ক্লাসে আমরা শিখেছিলাম দুটো ম্যাট্রিক্স যখন আমরা গুণ করি প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলো গুণ করে নিম্নীয় যে ম্যাট্রিক্স হয় সেই ম্যাট্রিক্সের আমরা সারি বরাবর বসাই। আচ্ছা, তাহলে এ ম্যাট্রিক্সের সারির সাথে বি ম্যাট্রিক্সের কলামের গুণ করব, প্রথম ভুক্তির সাথে প্রথম ভুক্তি 1 গুণ 1, সূত্রে প্লাস -1 গুণ 2, প্রথম সারির সাথে প্রথম কলামের গুণ শেষ, একই প্রথম সারির সাথে মাঝখানে একটু ফাঁকা জায়গা রাখবো, দ্বিতীয় কলামের গুণ 1 গুণ 3, সূত্রে প্লাস -1 গুণ 0, প্রথম সারির সাথে দ্বিতীয় কলামের গুণ কমপ্লিট হলো, ওই প্রথম সারির সাথে তৃতীয় কলামের গুণ পরে আমরা সারি বরাবর বসাবো এখানে, তাহলে 1 গুণ 0 প্লাস -1 গুণ 1, প্রথম সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলোর গুণ শেষ হলো। এবার কি করব, প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির সাথে বি ম্যাট্রিক্স অর্থাৎ ডান পাশে যে ম্যাট্রিক্সটা আছে এরও কলামগুলো গুণ করে ঠিকই নিম্ন ম্যাট্রিক্স অর্থাৎ এ বি ম্যাট্রিক্সের সারি বরাবর দ্বিতীয় সারি বরাবর শুরু করি, 0 গুণ 2 প্লাস গুণ 2, প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ হলো, দ্বিতীয় সারির সাথে প্রথম কলামের গুণ হলো, আবার একইভাবে এই দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলামের গুণ 2 গুণ 0, ওই দ্বিতীয় সারির সাথে তৃতীয় কলামের গুণ করে 0 0 0 2 গুণ 1, তাহলে দ্বিতীয় সারির সাথে কলামগুলোর গুণ করে আমরা এবি ম্যাট্রিক্সের সারি বরাবর দ্বিতীয় সারি বরাবর বসালাম। এখন হিসাবটা আমরা শেষ করি, তাহলে 1 -1 -2 0 4 3 -0
তাহলে এখানে হিসাবটা শেষ করে আসি। তাহলে খেলো মাইনাস ওয়ান থ্রি মাইনাস ওয়ান ফোর জিরো টু, তাহলে এবি ম্যাট্রিক্স সমান আমরা কী পেলাম, এবি সমান মাইনাস ওয়ান থ্রি মাইনাস ওয়ান ফোর জিরো টু। আচ্ছা তাহলে এখন আমরা পুরোপুরি বাম পক্ষটা লিখতে পারি, যেহেতু বাম পক্ষে এবি ম্যাট্রিক্স আমরা পেয়ে গেছি, এর সাথে সি ম্যাট্রিক্সের গুণফলটা আমরা দেখাবো। আচ্ছা দেখবো এখন বাম পক্ষ, এ বি এর সাথে গুণ আছে সি, তাহলে এ বি ম্যাট্রিক্সটা লিখি মাইনাস ওয়ান থ্রি মাইনাস ওয়ান ফোর জিরো টু, এর সাথে সি ম্যাট্রিক্স আছে টু থ্রি ফোর। আচ্ছা এখানে এ বি ম্যাট্রিক্সে দুইটা সারি এবং তিনটা কলাম আছে এবং সি ম্যাট্রিক্সে শুধু একটা কলাম আছে, তাহলে আমাদের হিসাবটা কি যে সারির সাথে কলামের গুণ, এবি ম্যাট্রিক্সের সারির সাথে সি ম্যাট্রিক্স একটি কলাম আছে একটি কলামেরই গুণ আমরা এখানে দেখাতে পারবো। আচ্ছা সারি মাইনাস ওয়ান গুণ টু প্লাস থ্রি থ্রি প্লাস মাইনাস ওয়ান, যেহেতু এখানে আর কোনো কলাম নেই এখানে আমাদের সারি বরাবর আর কিছু বসানো লাগবে না, এখন দ্বিতীয় সারির সাথে আবার ওই একই কলামের গুণটা কমপ্লিট করবো, ফোর গুণ টু জিরো গুণ থ্রি প্লাস টু গুণ ফোর, একবার এই সবটা কত আসে দেখা যাক। আচ্ছা মাইনাস টু নাইন মাইনাস ফোর সাত দুই আট, তিনের সাথে জিরো গুণ করে জিরো চার, আচ্ছা তাহলে শেষ পর্যন্ত চার আর দুই ছয় ছয় আর প্রতুলিন্ন হবে প্লাস তিরি আঠার আট ষোলো, তাহলে শেষ পর্যন্ত আমরা কী পেলাম বাম পক্ষ এ বি এর সাথে সিমেট্রিক গুণ করে আমরা থ্রি এবং সিক্স পেলাম। একইভাবে ডান পক্ষটা দেখাবো, আচ্ছা আমাদের ডান পক্ষে আছে প্রথমে বি সিটা প্রথম বন্ধনের ভিতরে আছে, তাহলে বি এবং সি কাজ আমরা আগে এখন বি এবং সি ম্যাট্রিক্স আমরা গুণ করবো, বি ম্যাট্রিক্সে আছে ওয়ান থ্রি জিরো টু জিরো ওয়ান, সি ম্যাট্রিক্সে আছে টু থ্রি ফোর ফোর। আচ্ছা গুণফলটা কেমন আছে দেখি, একটা সারি আছে এখানে একটা সারি একটা সারি দুইটা সারি আছে এবং সিমেট্রিক্সে শুধু একটা কলাম আছে, তাহলে বির সাথে বি ম্যাট্রিক্সের সাথে সিমেট্রিক্সে শুধু একটি কলামেরই গুণ হবে। আচ্ছা ওয়ান টু থ্রি থ্রি বেলা জিরো ফোর, আচ্ছা দ্বিতীয় সারির সাথে একই কলামের একইভাবে গুণ হবে, দুই গুণ দুই জিরো গুণ থ্রি ওয়ান গুণ ফোর, হিসাবটা কত আসবে দুই একে দুই নয় জিরো চার জিরো চার, কত আসলো তাহলে নয় আর দুই এগারো চার আর চার। আচ্ছা
এবার কি হলো, বিচি ম্যাট্রিক্স আমাদের ওইটা আসলো। এখন সরাসরি আমরা ডান পক্ষ লিখবো, তাহলে ডান পক্ষ ডানপক্ষটা কি এর সাথে বি সি ম্যাট্রিক্স গুণ করতে হবে। প্রথমে আমরা এই ম্যাট্রিক্সটা লিখে ফেলবো, এই ম্যাট্রিক্সটা 1-1 0 2, বি সি ম্যাট্রিক্স আমরা পেয়ে গেছি 11 এবং 8। গুণটা কমপ্লিট করি, এখানে দুইটা সারি আছে, এ ম্যাট্রিক্স এবং বি সি ম্যাট্রিক্স, একটা কলাম আছে, শুধু সারির সাথে কলামের গুণ খেয়াল রাখতে হবে। 1 গুণ 11 প্লাস -1 গুণ 8, দ্বিতীয় সারির সাথে ওই একই কলামের গুণ, 0 গুণ 11 প্লাস 2 গুণ 8। আচ্ছা তাহলে কি হলো শেষ পর্যন্ত, 11 মাইনাস 8 0 প্লাস 16, শেষ হলো 3 16। তাহলে ডান পক্ষ এবং বাম পক্ষ ঠিক একই রিজাল্ট আসলো, অর্থাৎ দুটো ম্যাট্রিক্সই একই রকম হয়ে গেল। তাহলে আমাদের প্রমাণটা কমপ্লিট হলো, অর্থাৎ আমরা এখন শেষ পর্যায়ে যে লিখে দেব যে তাহলে অতএব এবি ইকুয়াল এ বিসি দেখানো দেখানো আমরা আরেকটা অঙ্ক দেখি, একটু আলাদা অঙ্কটা একটু আমরা বোর্ডে লিখে ফেলি, আমাদের কি সমাধান করতে হবে। যদি একটা ম্যাট্রিক্স এ 1 3 6 4 এবং বি ম্যাট্রিক্স সমান 2 1 4 3 এবং সি ম্যাট্রিক্সটা দেওয়া নেই, আমাদের দেওয়া আছে এ মাইনাস, যদি এত হয় বা এত হলে আমাদের নির্ণয় করতে হবে সি স্কোয়ার 5b প্লাস 3i, যেখানে i সমান একটা আবেদক ম্যাট্রিক্স, দুই দুই ম্যাট্রিক্স, আই সমান এটা দেওয়া আছে। আচ্ছা তাহলে আমরা শুরু করি, প্রথমে আমাদের কাজ হবে সি ম্যাট্রিক্সটা বের করে নেওয়া। সি ম্যাট্রিক্সটা কোথায় সেটা আমরা দেখব, আমরা সমাধান এখান থেকেই করি। সি ম্যাট্রিক্স সমান দেওয়া আছে এ মাইনাস, অর্থাৎ এ ম্যাট্রিক্স থেকে বি ম্যাট্রিক্স বিয়োগ করলে যেটা হবে সেটা হবে সি ম্যাট্রিক্স। তাহলে এ ম্যাট্রিক্সে দেওয়া আছে 1 3 6 4, বি ম্যাট্রিক্সে দেওয়া আছে 2 1 4 3। আমরা দ্বিতীয় পর্বে ম্যাট্রিক্সের ক্লাসে বিয়োগটা শিখেছিলাম, অনুরূপ ভুক্তি থেকে, অনুরূপ ভুক্তি সবসময় বিয়োগ হবে, অর্থাৎ 1-2 3-1 6-4 4-3, রেজাল্ট কত আসবে একবারে, 2 থেকে 1 থেকে -2, অর্থাৎ -1 2 4 আর 2 6
3 1 এড আর ঠিক আছে না বিয়োগটা মাইনাস 1 2 চার আর 2 6 চার 3 আর 1 4 ঠিক আছে তাহলে সিমেট্রিক্সটা হলো ও তার সিমেট্রিক্স আমরা পেয়ে গেলাম কত মাইনাস 1 2 2 1 এখন আমাদের নির্ণয় করতে হবে সি স্কোয়ার প্লাস 5a প্লাস 3i তাহলে সির যেহেতু স্কোয়ার হয়েছে অবশ্যই সি কে দুইবার গুণ করে যে ম্যাট্রিক্সটা হবে সেইটা হচ্ছে সি স্কোয়ার আচ্ছা তাহলে এখন আমরা কি করতে পারি সি স্কোয়ার অর্থাৎ সি ইন্টু সি করব তাহলে সি ম্যাট্রিক্সটাকে আমরা দুইবার লিখিয়ে দুইবার লিখবো ডাবল করে লিখবো এবং একই নিয়মে আমরা গুণফলটা বের করব অর্থাৎ সি স্কোয়ার ম্যাট্রিক্স আমরা বের করব তাহলে সারির সাথে কলামের গুণ প্রথম সারির সাথে প্রথম কলাম মাইনাস 1 গুণ মাইনাস 1 প্লাস মাইনাস 1 2 সাথে 2 গুণ প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ কমপ্লিট মাইনাস 1 2 2 আচ্ছা ওই প্রথম সারির সাথে মাঝখানে একটু ফাঁকা জায়গা রাখো প্রথম সারির সাথে দ্বিতীয় কলামের গুণ অর্থাৎ মাইনাস 1 গুণ 2 প্লাস 2 গুণ 1 প্রথম সারির সাথে কলামগুলোর গুণ কমপ্লিট হবে একইভাবে দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় সারিতে 2 মাইনাস 1 প্লাস 1 গুণ 2 আচ্ছা দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলাম গুণ 2 গুণ 2 1 গুণ 1 হিসাবটা কত আসবে আচ্ছা মাইনাস 1 প্লাস 1 2 2 4 মাইনাস 2 প্লাস 2 মাইনাস 2 প্লাস 2 আচ্ছা এখানে মাইনাস 2 প্লাস 2 4 2 2 4 1 আচ্ছা শেষ পর্যন্ত 5 0 0 5 অর্থাৎ সি ম্যাট্রিক্সটা আসলো 5 0 0 5 আচ্ছা এখন আমাদের মানটা নির্ণয় করা যেতে পারে আচ্ছা এখন আমাদের নির্ণয় করতে হবে কি সি স্কোয়ার প্লাস 5b প্লাস 3i সি স্কোয়ার যে ম্যাট্রিক্সটা পেয়েছিলাম সে ম্যাট্রিক্সটা আমরা লিখবো এখানে 5 0 0 5 এর সাথে 5b বি অর্থাৎ বি ম্যাট্রিক্সের মানটা 2 1 4 3 আচ্ছা এর সাথে 3i এর সাথে 3i 3 লিখবো এবং i সমান আমরা লিখেছিলাম একটা 2 2 দক ম্যাট্রিক্স ব্যাক ম্যাট্রিক্স 0 1 আচ্ছা তাহলে আমরা স্কেলার গুণন দেখাইছিলাম এটা প্রথম ক্ষেত্রে আমরা প্রথম অংশে রেখে দেবো 0 5 আচ্ছা এই যে 5টা একটা ধ্রুবক সংখ্যা আমরা গত ক্লাসে অর্থাৎ দ্বিতীয় পর্বের ক্লাসে
একটা ম্যাট্রিক্সের সাথে একটা ধ্রুবক সংখ্যার গুণফল আমরা দেখাইছিলাম, তাহলে কিভাবে যে এই ফাইভ প্রতিটি ভুক্তির সাথে গুণ হয়ে যাবে, অর্থাৎ 5 × 2 = 10, 5 × 4 = 20, 15। এখানেও একই ঘটনা ঘটবে, 3টা সবগুলোর সাথে সকল ভুক্তির সাথে গুণ হবে, তাহলে 3 × 0 = 0, 0, 0। এখন সাধারণ নিয়মে যে যোগফল করাইছিল সেই যোগফলটা আবার বলবো। তাহলে যেহেতু এখানে সবগুলোই মাঝখানে যোগ চিহ্ন আছে, তাহলে অনুরূপ ভুক্তিগুলোর সাথে আমরা সবগুলো যোগ করবো, অর্থাৎ এই ম্যাট্রিক্সের প্রথম ভুক্তির সাথে এই ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি, এই ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি যোগ করে মান নির্ণয়, যে টোটাল যে একটা ম্যাট্রিক্স হবে তার প্রথম ভুক্তিটা আমরা বসাবো, তাহলে 5 + 10 5 + 10 + 3। আচ্ছা, দ্বিতীয় ভুক্তিটা আছে 0 + 5 0 + 5 0 + 5 + 0। আচ্ছা, যেহেতু সব দুইটি ম্যাট্রিক্স, সেটাও দুটো সারি দুটো কলাম হবে। আচ্ছা, তৃতীয় সারির ক্ষেত্রে 0 প্রথম ভুক্তি 0 20 0, দ্বিতীয় ভুক্তিতে আছে 5 18 3। আচ্ছা, তাহলে কি হলো, আচ্ছা 3 8 18 5 20, 5 8 15 23। তাহলে C² + 5B + 3i যে ম্যাট্রিক্সটা হবে সে ম্যাট্রিক্সটা হলো এটা। সারি বরাবর যদি বলি 18 5 20 23, এটা একটা 2 2 ম্যাট্রিক্স, এর আকারটা হচ্ছে 2 2 আকার, অর্থাৎ 2টা সারি এবং 2টা কলাম। আচ্ছা, তো আমরা আজকে এই পর্যন্তই রাখবো, সকলকে ধন্যবাদ, ভালো থাকুন।